আমি আজকের অ্যামেনোরিয়া চ্যাপ্টার পড়াতে চাইছি এবং তার হোমিওপ্যাথিক ড্রাগস অ্যান্ড ট্রিটমেন্ট। অ্যামেনোরিয়া কাকে বলে? অ্যামেনোরিয়া মিন্স মিন্স অ্যাবসেন্ট, আ মিন্স অ্যাবসেন্ট, মেনো মিন্স মেনস্ট্রুয়েশন মাসিক, রিয়া মিন্স ডিসচার্জ। সো অ্যামেনোরিয়া মিন্স অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন। তো একটা মেয়ের যখন নর্মালি মহিলাদের যে প্রত্যেক মাসে মাসিকটা হয়, দ্যাট ইজ দ্য রুটিন সাইকেল, অ্যান্ড হোয়েন দিস সাইকেল ইজ ডিস্টার্বড, দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়াল ডিজঅর্ডার্স। মেনস্ট্রুয়াল ডিজঅর্ডার্স অনেক রকমের হতে পারে। একটা বন্ধ হয়ে গেল, তাকে আমরা বলছি অ্যামেনোরিয়া। যখন মেনস্ট্রুয়েশন খুব ব্যথা হয়, পেনফুল, দ্যাট ইজ কল্ড ডিসমেনোরিয়া। যখন কম হয় তখন তাকে বলছি অলিগোমেনোরিয়া, যখন বেশি হয় তাকে বলছি মেনোরেজিয়া। সো দেয়ার আর ডিফারেন্স গাইনোকোলজিক্যাল টার্মস উই হ্যাভ টু নো। তাহলে আমরা কী কী বললাম? মেডিকেল সায়েন্স আমাদের জানতে হবে, অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন অ্যামেনোরিয়া, কম মেনস্ট্রুয়েশন অলিগোমেনোরিয়া, পেনফুল মেনস্ট্রুয়েশন ডিসমেনোরিয়া, এবং এক্সেসিভ মেনস্ট্রুয়েশন মেনোরেজিয়া আর মেট্রোরেজিয়া। খুব বেশি ব্লিডিং তাকে বলা হয় মেট্রোরেজিয়া, এবং মেনোরেজিয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। এই তিনটে গণ্ডগোল হবে না, অ্যাবসেন্ট অ্যামেনোরিয়া, পেনফুল ডিসমেনোরিয়া, কম অলিগোমেনোরিয়া। কিন্তু বেশি হচ্ছে তার দুটো টার্ম বললাম, কী কী? মেট্রোরেজিয়া, একটা মেনোরেজিয়া। আমি আগেই বলেছি মেনো মানে মেনস্ট্রুয়েশন, রেজিয়া মানে প্রপ ডিসচার্জ। তো মেনোরেজিয়া, মেনস্ট্রুয়েশন প্রফিউস, দ্যাট ইজ মেনোরেজিয়া। তার মানে দ্যাট ইজ ডিউরিং দ্য সাইকেল, প্রত্যেক মাসে মেয়েদের যে বেশি ব্লিডিং হচ্ছে সেটার নাম হচ্ছে মেনোরেজিয়া। ডাক্তারবাবু, আমার চার দিনের জায়গায় পাঁচ দিন, ছ দিন, আট দিন বা দশ দিন বেশি ব্লিডিং হয় টানা, দ্যাট ইজ মেনোরেজিয়া। কিন্তু আমার পিরিয়ড হয়ে গেল, দ্য পিরিয়ড ইজ ওভারকাম, কিন্তু তারপর থেকে দুদিন চার দিন পর পর মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, যখন তখন ব্লিডিং হচ্ছে, পরের মাসের যে নর্মাল সাইকেল হওয়ার কথা তার মধ্যে ইরেগুলার ব্লিডিং চলছে, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। মেট্রো মানে মাঝখানে, মেট্রো রেল মানে শহরের মাঝখানে রেলপথ। তো মেট্রো মিন্স ইন বিটুইন দ্য টু মেনস্ট্রুয়াল সাইকেলস, দ্যাট ইজ কল্ড মেট্রোরেজিয়া। যাই হোক, আজকের আমরা পড়ব অ্যামেনোরিয়া, অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন কখন হয়। নর্মালি তাকে একটা বলা হয় ফিজিওলজিক্যাল, যেটা সবাই জানে, একটি মেয়ের পিউবার্টি আসার আগে, তার যৌবন আরম্ভ হওয়ার আগে বন্ধ থাকে, সো বিফোর পিউবার্টি। আফটার মেনোপজ, যখন ইউটেরাস শুকিয়ে গেছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন আসছে না, সো আফটার মেনোপজ। ডিউরিং ল্যাকটেশন, বাচ্চা যখন দুধ খায়, এবং ডিউরিং প্রেগনেন্সি, যখন মা প্রেগনেন্ট হয়ে যায়। সো অ্যাবসেন্ট অফ মেনস্ট্রেশন বিফোর পিউবার্টি, আফটার মেনোপজ, ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং ল্যাকটেশন। এবারে মাসিক, এই যে নর্মালগুলো বাদ দিলে, ফিজিওলজিক্যাল বাদ দিলে, প্যাথোলজিক্যাল কখন? অন্য সময় প্রেগনেন্সি নেই, ছোট বাচ্চা নেই, বাচ্চা বুকের দুধ খায় না, চলছিল মাসিক, সেটা বন্ধ হয়ে গেছে, তাকে বলা হয় সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তাহলে সেকেন্ডারি অ্যামেনোরিয়া যখন বলছি, প্রাইমারি অ্যামেনোরিয়া কাকে বলবে? প্রাইমারি অ্যামেনোরিয়া যে মেয়েটির মাসিক ১২ বছর, ১৩ বছর, ১৪ বছর, ১৫ বছর, ১৬ বছর, ১৭ বছর, ১৮ বছর হয়ে যাচ্ছে, এখনও তার বিগিনিং সাইকেল হচ্ছে না, তাকে বলা হয় প্রাইমারি অ্যামেনোরিয়া। তার মানে এখনও মেনস্ট্রুয়েশন মোটেই আরম্ভ হয়নি। তো মোটেই মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়নি, তাকে বলা হয় প্রাইমারি অ্যামেনোরিয়া। কিন্তু একবার পিরিয়ড আরম্ভ হয়ে গেছে, চলছে, তার মাঝখানে যখন পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তখন তাকে বলা হয়
সেকেন্ডারি অ্যামিনোরিয়া। এই পাশের বাড়ি থেকে বড় ডিস্টার্ব করছে, আমি অন্য ঘরে যেতে হবে। এই দরজা বন্ধ করো। অন্য একটা জায়গায় ক্লাস নিচ্ছি বন্ধুরা, আমার আরেকটা সেন্টার ছিল সেখানে ক্লাস নিচ্ছি, পাশের বাড়িতে এমন গন্ডগোল আরম্ভ করলো। এই দরজাটা বন্ধ করে দাও। সো দিস ইজ দ্যাট ইজ কল সেকেন্ডারি অ্যামিনোরিয়া। ওই বাড়িতে জ্বালিয়ে দাও বি। সো দ্যাট ইজ কল সেকেন্ডারি অ্যামিনোরিয়া। তাহলে আমাদের মেন আলোচ্য বিষয় প্রাইমারি অ্যামিনোরিয়া এবং সেকেন্ডারি অ্যামিনোরিয়া। প্রাইমারি অ্যামিনোরিয়া যে মেয়েটির 12-13-14-15 বছর হয়ে যাচ্ছে, এখনো ব্লিডিং আরম্ভ হচ্ছে না, তাকে বলছি আমরা প্রাইমারি অ্যামিনোরিয়া। তার ট্রিটমেন্ট আছে, তার ট্রিটমেন্ট কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কিন্তু আমাদের জানতে হবে মেয়েটি কান্নাকাটি করে, ভদ্র সভ্য মাইল্ড জেন্টেল ইল্ডিং ডিসপোজিশন, ওবেস, মিনিস্ট্রেশন এখন আরম্ভ হয়নি, থার্স্টলেস, হট পেশেন্ট, কি ওষুধ দেবে? ন্যাচারালি সবাই পালসিটিলের কথা ভাববে। কিন্তু অন এক্সামিনেশন দি গার্ল ইজ নট হ্যাভিং এনি ইউটারাস, তার কনজেনিটাল অ্যাবসেন্ট অফ দ্য ইউটারাস, জ্বরে ওটা তৈরি হয়নি জন্মের সময়। তুমি পরীক্ষা করলে না, তুমি দেখলে না, এখন মডার্ন প্যাথোলজি, মডার্ন ইনভেস্টিগেশনস অনেক ডেভেলপ করেছে, পালসিটিলা প্রেসক্রিপশন করে দিলে দি গার্ল ইজ কনজেনিটালি অ্যাবসেন্ট অফ দ্য ইউটারাস। সো ইউ হ্যাভ টু লুক দ্য পেশেন্ট, ইউ অবজার্ভ দ্য পেশেন্ট, ইউ এক্সামিন দ্য পেশেন্ট, ইউ প্যালপেট দ্য পেশেন্ট। সেটাই আমার আজকের আলোচ্য বিষয়। শুধু সিমটম মিলিয়ে ওষুধ দিলে ডাক্তারি হয় না, তাতে রোগ ছাড়বে না। হাস্যকর ব্যাপার হয়ে যাবে যখন সেই রোগী কোনো অ্যালোপ্যাথিক গাইনোকোলজিস্টের কাছে যাবে এবং তার ইউএসজি হবে, অ্যান্ড দি ইউএসজি রিপোর্ট উইল টেল দ্যাট দ্য গার্ল ইজ কনজেনিটালি অ্যাবসেন্ট অফ দ্য ইউটারাস। তাহলে এইগুলো জানার দরকার। কিংবা ইউটারাস আছে, সেই ইউটারাসটা ইনফ্যান্টাইল ইউটারাস, খুব ছোট্ট, দ্য ইউটারাস ইজ নট এবল টু পারফর্ম দ্য মাদারহুড, মাতৃত্ব তৈরি করার মতন সেই ক্যাপাসিটি নেই। সো আইদার অ্যাবসেন্ট অফ ইউটারাস, আইদার ইনফ্যান্টাইল ইউটারাস, এগুলো তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে মেয়েটা রোগা, লিগলিকে, হাড় বেরিয়ে গেছে, দ্যার ইজ আন্ডার নিউট্রিশন, এক্সট্রিম আন্ডার নিউট্রিশন। তুমি যতই ট্রিটমেন্ট করো তার নিউট্রিশনের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। সো ইউ হ্যাভ টু লুক হোয়েদার দ্যার ইজ কনজেনিটাল ডিফর্মিটি অর নট, আন্ডার নিউট্রিশন অর নট। আন্ডার নিউট্রিশনে তুমি ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু তোমার কজ দেখতে হবে, তার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে। নিউট্রিশন শুড বি সাপ্লাইড। মেয়েটি কোনো ওষুধ খাচ্ছিল কি? স্টেরয়েড কিছু, অ্যানাবলিক স্টেরয়েডস, মোটা হওয়ার জন্য ডেকাড্রাবলিন ইঞ্জেকশন নিচ্ছিল কি? সো সাম ড্রাগস অর অ্যান্ড্রোজেন্স, অ্যানাবলিক স্টেরয়েডস মে ডিস্টার্বস দ্য নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দি গার্ল মে সাফার ফ্রম প্রাইমারি অ্যামিনোরিয়া অর সেকেন্ডারি অ্যামিনোরিয়া। হোয়েদার দি পার্সন, দি সাবজেক্ট, দ্য লেডি ইজ সাফারিং ফ্রম টিউবারকুলোসিস অর নট, তার কি সিস্টেমিক টিউবারকুলোসিস আছে? টিউবারকুলোসিস থেকে আবার ইউটারাসের স্পেশাল টিউবারকুলোসিস হতে পারে, তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল টিউবারকুলোসিস।
এনিমি আছে, এপিলেপসি আছে, মেনিনজাইটিস আছে কি না তুমি জানো না, তুমি কোনো খোঁজ খবর করছো না। সো ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট দি সাবজেক্ট হোয়ে দ্য সাফারিং ফ্রম এনি সিস্টেমিক ডিজিজেস লাইক পালমোনারি টিউবারক্লোসিস অর নট, এগুলো তোমাকে জানতে হবে। হোয়েদার দের এনি হিস্ট্রি অফ ইঞ্জুরি অফ দ্য ব্রেন, মিড ব্রেন, হাইপোথ্যালামাস, এদের কোনো ইঞ্জুরি হয়েছিল। তুমি যদি জানলে হ্যাঁ ইঞ্জুরি হয়েছিল, তোমার ট্রিটমেন্টও হেল্প হলো, ইউ মে প্রেসক্রাইব এ ডোজ অফ আর্নিকা অর নট্টাম সাল অর নট্টামিউর অ্যাকর্ডিং টু সিমটমস সিমিলারিটি। দি পেশেন্ট মে সাফার ফ্রম পিটুইটারি ডরফিজম, পিটুইটারি ডরফিজম হতে পারে, পিটুইটারি জাইগান্টিজম হতে পারে। সো ইজ দ্যার এনি হরমোনাল ডিস্টারবেন্স অর নট, সেটা তোমাকে জানতে হবে। ফ্রলিক সিন্ড্রাম, তাকে বলা হয় হাইপোথ্যালামিক কজ, সেখানেও ইনফ্যান্টাইল ইউটারাস হয়, এটা তোমাকে জানতে হবে। পিসিওডি নাও ইট ইজ এ কমন প্রবলেম, বোথ দ্য প্রাইমারি অ্যামিনোরিয়া অ্যান্ড সেকেন্ডারি অ্যামিনোরিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হুইচ ইজ নোন প্রিভিয়াসলি, যার নাম ছিল স্টেন লেভেনথাল সিন্ড্রাম, দুজন গাইনোকোলজিস্ট স্টেইন অ্যান্ড লেভেনথাল আবিষ্কার করেছিল, তাই একে বলা হয় স্টেন লেভেনথাল সিন্ড্রাম বা পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। দেখলেই বুঝতে পারবে, আমরা দেখলেই ধরে ফেলি মেয়েটার গোঁপ বেরোচ্ছে অল্প অল্প, মোটা হয়ে যাচ্ছে, মুখে একনি হয়েছে। আমরা বলি তুমি মেয়েটাকে তো একটা ইউজি করো। কেন ডাক্তারবাবু? মা চিকিৎসা করতে এসছে। আমি বললাম মেয়ের কোনো অসুবিধা নেই। না ডাক্তারবাবু, মেয়ের কোনো অসুবিধা নেই, মেয়েকে একটা ইউজি করেন তো, ওর মনে হচ্ছে কিন্তু ডিম্বকোষের প্রবলেম আছে। সে কী কথা ডাক্তারবাবু, আপনি কী করে বললেন? আমি বললাম তো আপনি একটু করান তো দেখি। পরের দিন মিষ্টির প্যাকেট আর ইউএসজি রিপোর্ট নিয়ে আসলো, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সো ইউ হ্যাভ টু ডায়াগনোস টু সি দ্য পেশেন্ট বাই ইউর অবজারভেশন বাই ইউর ক্লিনিক্যাল নলেজ হুইচ ইজ এসেনশিয়াল টু বি এ গুড হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। থাইরয়েড, বোধ হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপার থাইরয়েডিজম অ্যামিনোরিয়া হতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট কজেস অফ অ্যামিনোরিয়া। সো এই ধরনের অ্যামিনোরিয়ার কারণ আমাদের জানতে হবে, তার সাথে হোমিওপ্যাথিক ক্যামেরা প্রবলেম হচ্ছে আমার, এই যে লিখছে স্যার আপনার মোবাইলে ক্যামেরা প্রবলেম হচ্ছে, কারণ আচ্ছা ঠিক আছে। তো আমরা এগুলো কিছু কারণ জানলাম যেগুলো আমাদের দেখার দরকার আছে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট পারপোজ আমরা হোমিওপ্যাথিতে কী করব? কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কিছু ওষুধ আছে, অশোকা মাদার, সেনিসিও মাদার, গসিপিয়াম মাদার ইজ নট দ্য মোড অফ ট্রিটমেন্ট। এগুলো অনেকে ব্যবহার করে, আমরাও ব্যবহার করি। আমি অশোক আমাদের দিই কীরকম জানতে হবে, সেটা না জেনে ছাগলরা যারা সমালোচনা করে সেরকম নয়। যেমন আমার কাছে একটা পেশেন্ট এসছে, আমি কেস টেকিং করতে পারছি না, আমার সময় নেই, রোগী সিরিয়াস না, ট্রিটমেন্ট করতে চাইছে না বা চলে যাবে, ডাক্তার সময় নেই, যাও একটা ওষুধ লিখে দিন, ডাক্তার একটা ওষুধ লিখে দিন, তুমি দিতে পারো অশোকা মাদার, কারণ সে ট্রিটমেন্ট তোমার হলো না, সে ট্রিটমেন্ট করতে চাইছে না, সে ট্রিটমেন্ট বুঝছে না, সে চলে যাবে ব্যাঙ্গালোর 3 মাসের জন্যে, ফ্লাইট আছে আমার 8 ঘন্টা, ডাক্তার সময় নেই, একটা যাও লিখে দিন না, মেয়েটার মাসিক বন্ধ আছে, তুমি কী করবে সেইখানে? তুমি করতে পারো, কিন্তু সেইখানে যদি আমি দিলাম কাউকে জন অশোকা মাদার ইন্ডিয়ান র্যাপ বা ইয়ং অ্যাডাল্ট মেয়েদের অনেক সময় সেনিসিও মাদার, কিন্তু সেটা তো আমার মোড অফ ট্রিটমেন্ট ছিল না। আমি কী পরিস্থিতিতে কেন করেছি ছাগলের দল সেটা বুঝল না, সমালোচনা আরম্ভ করে দিল, বড় পণ্ডিতে আরম্ভ হয়ে গেল, বড় ক্লাসিক্যাল ভাবতে শিখল। কিন্তু আমি যখন সময় থাকবে, যখন রোগী সিরিয়াসলি ট্রিটমেন্ট করতে চাইবে, আমি যখন সিরিয়াসলি ট্রিটমেন্ট করব, দ্য অনলি ওয়ান ওয়ে দ্যাট ইজ থরোলি কেস টেকিং,
with the present symptomatology, past history, family history, personal history, and the homeopathic generalities combined together will select a simillimum medicine. Pipasha kom, raag kom, sahaje kanna pai, mao. অতীতে মেজেলসের হাম হওয়ার ইতিহাস থাকতে পারে, পাচ্ছে টিলা গরম বেশি, দরজা জানলা খোলা রাখতে চায়, রাগ বেশি, ভোগা চেহারা, লবণ খায়, শীত বেশি, ঠান্ডা জলে চান করতে চায়, নাট্রামিও দিতে পারে, সিভিয়ার এনিমিয়া, ফ্ল্যাশেস অফ দ্য চিকস, মোশন সিকনেস, ভমিটিং অ্যাট মিড নাইট, ফেরামেটালিকাম দিতে পারে, ভেরি ইমোশনাল, সেন্টিমেন্টাল, সেক্স আর্জ ইনক্রিজড, হিস্ট্রি অফ রিপিটেড স্টাইজ ওভার দ্য আইলিডস, মিকচুরিশন ডিফিকাল্ট, স্টাফিসে গিয়ে ভাবতে পারি। So homeopathic treatment are mainly based on constitutional treatment. Amar Facebook lecture jeta arambho korechhilam seta to ekta oshubidha hocche. Ei jinish jodi cholte thake tale amake Facebook er lecture o bondho kore dite hobe, diye sob video kore YouTube e dite hobe. Karon ami bar bar bola shotto অনেকে শুনছে না, আমি যখনই যা লেকচার দিচ্ছি ফেসবুকে সঙ্গে সঙ্গে কপি করে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছে, আমার তাতে কোনো দুঃখ নেই, তারা আমার নাম দিচ্ছে, কিন্তু আমার তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর থেকে আমার বৃহৎ চিন্তা বিভিন্ন জায়গার রোগীরা আমাকে জানুক, একজন রেপুটেড ডাক্তার হিসাবে আমি আমার পরিচয় চাই। কিন্তু তারা যখন আমার লিঙ্ক পাচ্ছে না, যখন ইউটিউব খুলতে যাচ্ছে সেই সব ছবি দেওয়া কোথায় আমার অ্যাজমাকে, আজকের এইটা বেরিয়ে যাবে, সে যে আমার 10টা কেস দেখবে সেটা পাচ্ছে না, এটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে। এখন ইউটিউব কোম্পানিকে অনেকে বলছে কমপ্লেন করতে, যারা করছে আমার জানাশোনা হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস, সেটা করলে খারাপ হবে সেটাও আমি করছি না। এই জিনিস চলতে থাকে তারা আমাকে আলাদা ভিডিও করে আমি ইউটিউবে ছেড়ে দেবো, আমাকে ফেসবুক প্রোগ্রামও হয়তো বন্ধ করতে হবে। এখন লাস্ট মানে এই পরে পরেই যদি ছেড়ে দিই, এই যে যত বাড়ছে তাদের তত লোকে আমাকে আর খুঁজে পাচ্ছে না, আমার ইউটিউবের কোনো আইডেন্টিটি থাকছে না, একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে, বললেও কেউ কথা শুনছে না। তাহলে তাই করতে হতে পারে, আমি একটা অগ্রিম জানিয়ে রাখলাম। আজকে আমি একটা লিঙ্ক দিচ্ছি নেক্সট মেটিমেডিকা ক্লাসের জন্য, ওই কারণেই মেটিমেডিকা হয়তো আমরা গুগল মিট বা জুমে করব। আমাদের অপারেটর এসে গেছে, আমাদের একজন জুনিয়র, আমাদের আমার ভাই এখানকার লোকাল ছেলে, ও অপারেট করবে। তো ও আপনাদের যারা মেটিমেডিকার ওই সোমবারে ক্লাস করবে তাদের কি করতে হবে বলে দিচ্ছে, বলে দিয়ে লিঙ্কটা দিয়ে তুমি, আমি বলে দিচ্ছি, এই যে একটা লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাতে সবাই লিঙ্কটাকে সবাই গিয়ে একটা ফর্ম আছে ওটা ফিল করে দেবে, ঠিক আছে? একটু এই লিঙ্কটাতে সবাই গিয়ে একটুখানি ফর্মটা ফিল করে দেবে, এইটা পরে ফেসবুকেও পোস্ট করে দেবে। এই লিঙ্কটাতে চলে গেছে, হ্যাঁ লিঙ্কটা চলে গেছে, এটা সবাই ফেসবুকে মানে ওই লিঙ্কটাকে, এই লিঙ্ক একটা দিকে দিয়েছে, ওই লিঙ্কটা সবাই ফিল আপ করে দেবেন যারা ম্যাথমেটিক্যাল ক্লাস করবেন, ঠিক আছে? আজ এই পর্যন্ত রাখলাম, গুড নাইট এভরিওয়ান।